ইসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি নতুন আরও একটি টিপস ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বিভিন্ন ধরনের খাবারের ছোটো ছোটো কণাগুলো প্রতিদিনই একটু একটু করে আটকে গিয়ে গিয়ে একটা সময় দেখা যায় সিঙ্কের পানি যাওয়ার রাস্তাটা কিন্তু ব্লক হয়ে যায় আর এটা কিন্তু প্রতিটা ঘরে ঘরেই এই সমস্যাটার সম্মুখীন হতে হয় কিছুদিন পরপুরে দেখা যায় রাস্তাটা ব্লক হয়ে যায় তো আমি কিভাবে এটাকে খুব সহজেই ক্লিয়ার করে নেই সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ছোট্ট একটা টিপস শেয়ার করতে যাচ্ছি তো আশা করছি আমার আজকের ভিডিওটা অনেকেরই উপকারে আসবে আর যাদের ভালো লাগবে বা উপকারে আসছে মনে হয় তারা প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটা বাজিয়ে অল বাটনটা প্রেস করে নেবেন তো আমি এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি আমি প্রথমে এখানে হচ্ছে হাফ কাপ পরিমাণ লবণ এটা আমি সিঙ্কের মধ্যে দিয়ে দিচ্ছি বিভিন্ন উপায়ে কিন্তু এই ব্লকটাকে ছাড়ানো যায় আমি যে উপায়টা দেখাচ্ছি এটা কিন্তু একদমই ঘরোয়া আর ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু খুব অল্প সময়ে সেটা আপনারা করে নিতে পারেন আমি কিন্তু এখানে হাফ কাপ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আমি সিঙ্কের ভেতরে দিয়ে আমি এখন কিচেনে চলে গিয়েছি আমি চুলায় পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি আর পানিটা একদম খুব ভালো করে বল আসতে হবে আর পানিটা কিন্তু একদমই গরম হতে হবে তো একদম যখন পানিটা বল কুটে গিয়েছে আর খুব বেশি গরম হয়ে গিয়েছে তখন আমি পানিটাকে নিয়ে এসেছি আর এখন আমি সিঙ্কের উপরে একদম আস্তে আস্তে করে আমি পানিটা দিয়ে দিচ্ছি আর পানিটা অবশ্যই কিন্তু খুব বেশি একটা গরম থাকা অবস্থায় পানিটাকে দিয়ে দিতে হবে আর আমি কিন্তু এখানে কোনো পরিমাপ করে বলতে পারতেছি না কারণ হচ্ছে এটা ব্লক হয়েছে তার উপর নির্ভর করে কিন্তু লবণটা আর পানিটা দিতে হবে যদি খুব বেশি আকারে আটকে যায় সেক্ষেত্রে কিন্তু পানি এবং লবণ দুটোই আরো বাড়িয়ে দিতে হবে আধা ঘন্টার জন্য এভাবে আমি রেখে দিয়েছি আর কোনোভাবেই কিন্তু আমি ট্যাপটাকে ছাড়িনি এখন আমি আধা ঘন্টা পর ফিরে এসেছি আর আমি সিঙ্কের ট্যাপটা ছেড়ে দিয়েছি তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা ক্লিয়ার হয়ে গিয়েছে খুব সহজেই কিন্তু এটা ক্লিয়ার হয়ে যায় আর লবণের কারণে আর গরম পানির কারণে যে খাবারগুলো আটকে যায় ময়লা টয়লা সব কিছু কিন্তু গলে পরিষ্কার হয়ে যায় বের হয়ে যায় তো আমি পানিটা ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি খুব সহজে কিন্তু এটা হয়ে গিয়েছে আর রাস্তাটা একদম ক্লিয়ার হয়ে গিয়েছে এটা কিন্তু দেখাই যাচ্ছে খুব ইজিলি কিন্তু পানিটা চলে যাচ্ছে তো আশা করছি আমার ভিডিওটি আজকে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আজকে এ পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ